হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাহাদি। এবং আজকে ফুডিস্ট্রি থেকেই থাকছি, কিন্তু আজকে নর্মাল মানে রেগুলার ডেতে আমরা যেমন ফুড রিভিউ করি অলওয়েজকে, আমাকে তো আপনারা ফুড রিভিউ দেখে দেখে অভ্যস্ত। সো আজকে ভাবলাম যে আজকে ডিফারেন্ট টাইপের রিভিউ করা যাক। তো কী নিয়ে রিভিউ করবো, কী নিয়ে রিভিউ করবো বলেন তো? আজকে আজকে চলে আসছি টাঙ্গাইলে একটা রিসোর্টে, ওয়াটার গার্ডেন রিসোর্ট অ্যান্ড স্পা। সো আজকে চলে এসেছি এখানটা দেখাতে। সো আমি এখন বসে আছি তাদের রিসোর্টে ঢুকতেই একটা প্লেস, এখানে কি এখানে কী বলবো, এখানে মানে ঢুকতে একটা জায়গা পড়ে যেখানে যে দোলনা আছে, আর এখান থেকে বসে সামনে পুরো যে খোলামেলার প্রকৃতি দেখতে পাবেন, খুব বেশি জোস। বাই দ্য ওয়ে এখানে এখনও পর্যন্ত আন্ডার কনস্ট্রাকশন আছে, মানে তারা রিসোর্টটা নতুন করেছে। সো এখন এই যে দেখেন পিছনে দুটো দোলনা আছে আর আমি একটাতে বসে আছি, এবং এখানে বসে যদি একটু ভিউটা দেখেন এত বেশি জোস এই যে এখান থেকে রিসোর্টটা ভালোভাবে দেখা যায়। আসো না কেন আসো না, মুহূর্ত তোরা তোমাকে যে চায়। তো গাইস আমি এখন দাঁড়িয়ে আছি তাদের যেখানে এই যে রিসোর্টের এন্ট্রি যেখানে হয় আর কি, তো সেখানটাতে আমি দাঁড়িয়ে আছি। এবং ওই যে বললাম যে বেশ শুনশান এবং খুব সুন্দর একটা পরিবেশ এখানে, আর এই সাইডে হচ্ছে পার্কিং তাদের। আজকে এখানে হচ্ছে ঘোড়ার গাড়ি থাকে, বাট আমরা আজকে দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত হয়তো আমরা ঘোড়ার গাড়িতে চড়তে পারছি না, সেটা হচ্ছে তাদের একটু আন্ডার কনস্ট্রাকশনে থাকার কারণে হচ্ছে আজকে আমরা সেই ঘোড়ার গাড়িতে উঠতে পারছি না। তো আমরা এখন এখান দিয়ে একটু ভেতরের দিকে চলে যাই। এখানে আসলে এত মানে এত সুন্দর পরিবেশ আর এত গাছগাছালির মধ্যে না, আপনি যে কখন সবুজের মধ্যে হারিয়ে যাবেন আপনি নিজেই টের পাবেন না। আর এই যে একটা রাস্তা আছে, এই রাস্তাটা কিন্তু খুব বেশি জোস, মনে হয় কই যেন চলে যাচ্ছে, কই যেন চলে যাচ্ছে। বাই দ্য ওয়ে এটা হচ্ছে এই যে আমরা যে দোলনায় বসেছিলাম সেই দোলনার রাস্তাটা হচ্ছে এই যে এখান থেকে চলে যেতে হয়। খুবই সরু রাস্তা এবং খুব খুব খুবই বেশি সুন্দর। বাই দ্য ওয়ে এটা এই যে এখান থেকে গেলে কিন্তু এই যে দোলনার যে জায়গাটা, এখানে বসে বসে আপনি আপনার প্রিয়জনকে নিয়ে অনেক সময় কাটিয়ে দিতে পারবেন। আমি তো একে সেই তো সময় কাটিয়ে দিচ্ছি, আর প্রিয়জন নিয়ে আসলে তো আপনি অনেক বেশি করে সময় কাটাতে পারবেন। এখন আমরা চলে যাব এই যে রিসোর্টের রুমগুলোর ডিটেলস দেখাতে এবং তাদের প্যাকেজ ডিটেলস নিয়ে কথা বলতে, এবং তাদের এখানে কী কী ফুডগুলো আছে। আর একটা কথা কিন্তু বলতে ভুলে গিয়েছি, আজকে কিন্তু যেহেতু একটা ফুড চ্যানেল থেকে রিভিউটা হচ্ছে, সো আমরা কি শুধু রিসোর্ট নিয়ে রিভিউ করব, এটা না কিন্তু অবশ্যই। আমরা এখানে হচ্ছে তাদের যেসব ফুডের যে মেনুগুলো আছে সেগুলো নিয়ে আমরা রিভিউগুলো করব। তাদের নাকি ইন্ডিয়ান মেনু আছে, থাই মেনু আছে, এবং কন্টিনেন্টাল কিছু মেনু আছে যেগুলোর ফুডগুলো আমরা ট্রাই করব এবং আপনাদের সাথে রেটিং শেয়ার করব। সো এখন আমরা হচ্ছে প্যাকেজ ডিটেলসগুলো আপাতত দেখিয়ে দিচ্ছি, এবং যদি আরও কিছু খুঁটিনাটি ডিটেলস থাকে ভিডিওর সাথেই থাকুন। এবং চলুন একটু সিনেমাটিক ভিউ দিয়ে রিসোর্টটা একবার ঘুরে দেখা যাক। তো আমরা এখন চলে এসেছি একটা পার্টে। এই রিসোর্টে হচ্ছে দুটো পার্ট আছে, সেটা হচ্ছে একটা হলো রেসিডেন্সিয়াল পার্ট এবং আরেকটা হচ্ছে সার্ভিসিং পার্ট বা সার্ভিসিং হাউস যেটা বলতে পারেন। তো আমরা এখন দাঁড়িয়ে আছি সার্ভিসিং পার্টের সামনে, আমরা হচ্ছে রেসিডেন্সিয়াল পার্টে একটু পরে যাব। তো সার্ভিসিং পার্টটা কিন্তু দেখতে কিন্তু বেশ অনেক বেশি সুন্দর। তো এখন আমরা হচ্ছে সেই সার্ভিসিং পার্টটার সামনে আছি, আর একটু যদি আমরা ডানার দিকে চলে যাই তাহলে হলো এখানে আছে সুইমিং পুল। তো সার্ভিসিং পার্টে এখানে হচ্ছে চারটা ফ্লোর আছে। সো চারটা ফ্লোরের মধ্যে আমরা একটু যদি কাছাকাছি চলে আসি তাহলে সেটা মনে হয় বেটার হয়। আর রিসোর্টটা দেখতেই না, ঘুরতে ঘুরতে দেখতে দেখতে মানে আপনি, আমার মনে হয় আমি নিজে একটু ক্লান্ত হয়ে গেছি, আপনারা হয়তো ক্লান্ত হয়ে যাবেন। সো এত সুন্দর একটা রিসোর্ট। এই যে পার্টটা সার্ভিসিং পার্ট, এই সার্ভিসিং পার্টের ফার্স্ট ফ্লোরটা হচ্ছে ডাইনিং পার্ট, সেকেন্ড ফ্লোরে হচ্ছে কনভেনশন হল, থার্ড এবং ফোর্থ ফ্লোর হচ্ছে স্পা, আর নিচতলায় আন্ডারগ্রাউন্ডে নাকি একটা জিম আছে। সো জিমটা এখনও চালু হয় নাই, ওটা চালু হবে বললো যে আন্ডার কনস্ট্রাকশন আছে। সো এখন আমরা উপরটাকে দেখানো সম্ভব না, এখন শুধু তাদের এখন এই মুহূর্তে তাদের রিসোর্টে এই ডাইনিং পার্টটা ওপেন আছে, দ্যাটস ওয়াই আমি এই ডাইনিং পার্টটা দেখিয়ে দিলাম। সো উপরটা না হয় অন্য একদিন এসে দেখিয়ে দিব। আমরা এখন আছি এই সার্ভিস পার্টের যে নিচতলায় বললাম যে ডাইনিংটা আছে, এই ডাইনিংয়ের মধ্যে চলে এসেছি। সো ডাইনিংয়ের ভেতরটা যদি একটু দেখেন খুব খুব বেশি লাক্সারিয়াস, সো মাচ লাক্সারিয়াস, অনেক বেশি জোস আর খুবই খোলামেলা, খুবই খোলামেলা, এত বেশি রাশ নেই, এত বেশি গ্যাদারিং নেই। সো আমার মনে হয় মানে এই সিচুয়েশনের মধ্যে এর
এই ডাইনিংটা খুব বেশি জোস। এবং এই সাইডে যে পার্টটা আছে, এই পার্টটা, এই পার্টটার কথাই কিন্তু আমি বলছিলাম। সো এখানে আমরা এখন, এখানে এন্ট্রি নট অ্যালাউড, সো আমরা এখন ভেতরে যেতে পারবো না। সো আপাতত আমরা ডাইনিং পর্যন্ত থাকি, এবং এই ডাইনিংয়ে আপনাদের সাথে আর একবার দেখা হবে, সেটা হচ্ছে এই রিসোর্টে, এই রেস্টুরেন্টের যে আমরা যে ফুড মেনুগুলো আর কি বলেছিলাম, যে ফুড মেনুগুলো দেখাবো, সেই ফুডগুলো নিয়ে আমরা এখানে আবারও হাজির হব। চলুন তাহলে এবার পুলের পার্টটা ঘুরে দেখা যাক। এখানে আপনারা অনেক সময় প্রি ওয়েডিং আর পোস্ট ওয়েডিং করতে চলে আসতে পারেন। এই যে দেখুন একটা টিম ওখানে কাজ করছে। সো এখানে হচ্ছে একটা মানে পোস্ট ওয়েডিং শ্যুট চলছে, আমরা ওদিকে আর না যাই। সো আমরা এখন সুইমিং পার্টে চলে আসছি, পুল পার্ট। আমি বারবার না একটা জিনিস ভুল করে ফেলছি। আর এখানে বাচ্চাদের জন্য এই যে দেখুন, এটা কিন্তু খুব বেশি জোস। মানে আমরা কিন্তু যেখানে যাই অলওয়েজ দেখা যায় কি, আমরা সবাই সুইমিং করতে থাকি, আমরা সবাই পুলে নামি। বাট যখন মানে আমাদের সাথে যদি কোনো বেবি আসে, বাচ্চা আসে, তো সে না কোনো স্পেস পায় না, সে গোসল করবে, সে হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে অথবা তাকে রেখে আসতে হয়। সো এইখানে বাচ্চাদের জন্য এখানে ছোট একটা পুল আছে, দেখছেন, এটা খুব খুব বেশি কিউট। এটা যে বাচ্চাদের জন্য এখানে মানে কি বলবো, প্লেগ্রাউন্ড রাখছে তারা, এটা খুব বেশি জোস। এবং আমরা তাহলে এবার আমাদের যেটা পুল পার্ট সেখানে চলে যাচ্ছি। এখানটা হচ্ছে পুল পার্ক, ঢুকতেই অনেকগুলো বাঁশ গাছ, আর এগুলো কিন্তু আর্টিফিশিয়ালই না, ন্যাচারাল। সো এটা কিন্তু খুব বেশি জোস। এবং এখানে, এখানটা দেখছেন কত জোস লাগতেছে, আমার তো অনেক বেশি জোস লাগতেছে। আমরা একটু পরেই কিন্তু খাওয়া দাওয়ার পরেই এই সুইমিং করতে নামবো। এখানে অনেক জোস, অনেক অনেক। আপনি যখন এখানে চলে আসবেন, গোসল করবেন, এবং এখানে বসে বসে আপনার রিফ্রেশমেন্টের জন্য এখানে বসে বসে আপনি কতক্ষণ বসে বসে আপনার ভালো একটা সময় কী বলবো পার করতে পারবেন, যেটা না খুব বেশি ভালো লাগবে। এবং এখান থেকে যদি আপনি একটু ভিউটা দেখে নেন, অনেক বেশি জোস, অনেক বেশি জোস, মানে টোটালি আমেজিং। সো আমরা এখন চলে যাচ্ছি, এবং এখানটা এত বেশি খোলামেলা, এত বেশি খোলা টোটালি, আপনি যখন এখানে বসবেন সামনে দিয়ে খোলা হওয়ার কারণে আর যদি সানশাইনটা এসে লাগে, দেখেন, যদি চিন্তা করেন একবার ভেবে দেখেন যে এখানে সূর্যের আলোটা দেখা যাচ্ছে, সূর্যের যে একটা আলো আসতেছে সূর্যটা দেখা যাচ্ছে, এটা কেমন লাগছে। আর যদি সেই এই সূর্যের জায়গায় যখন একটা চাঁদ থাকবে, আপনার আসলে টোটালি এটা দেখতে কেমন লাগবে গাইস, একবার চিন্তা করে দেখেন। তাহলে আমরা এবার তাদের ফুড পার্টে চলে যাই। আমরা এখন চলে এসেছি তাদের ডাইনিং পার্টে। এখন আমরা যে মেনুটি নিয়েছি, আমরা তিনটা মেনু অর্ডার দিয়েছি, সেটা হচ্ছে একটা দেশি মেনু আছে, আরেকটা হচ্ছে থাই মেনু আছে, এবং একটা কন্টিনেন্টাল মেনু আছে। সো এখন আমরা দেশি মেনুটা ট্রাই করব। এটার প্রাইস একটু বলে দিচ্ছি, এখানে আছে দুজনের পরিমাণে খাবার, আমরা 2% জন্য নিয়েছি। এখানে হচ্ছে চিকেন কারি আছে, এবং ডাল টাটকা আছে, ভেজিটেবল কারি আছে, এবং দুজনের পরিমাণে রাইস আছে, আর সাথে সালাদ আছে। তো এখানে দুজনের পরিমাণে, অ্যাকচুয়ালি হচ্ছে এই প্ল্যাটারটা হচ্ছে পার পার্সন প্যাকেজেও হয় এবং 2% জন্য হয়। যদি আপনি 2% জন্য এই প্যাকেজটি নিয়ে থাকেন, তাহলে এটার প্রাইস হবে অনকে, মানে 1000 টাকা হবে। এবং আপনি যদি সিঙ্গেল পার্সন হয়ে থাকেন, সিঙ্গেল পার্সনের জন্য এই পুরো প্যাকেজের প্রাইস হচ্ছে 500 টাকা। আর এটার সাথে আছে দুটো পানি এবং দুটো পেপসি, কোক, মিনিরা, যেটাই নেন সেটা আছে। সো আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন, তাহলে সিঙ্গেল প্যাকেজের সাথে সিঙ্গেল পাবেন। তো এখন আমরা অ্যাকচুয়ালি প্রাইসিং নিয়ে এত কথা না বলে আমরা রাইসটা দিয়ে শুরু করে দিই। দেশি মেনু, দেশি খাবারটা আমার হাত দিয়ে ট্রাই করাটা উচিত ছিল, চামচ ইউজ না করে। বাট আমার মনে হয় যেহেতু আরও কয়েকটা আইটেম ট্রাই করবো, বারবার হাত ধুতে যাওয়াটা টোটালি একটা ওয়েস্ট অফ টাইম। তাই আমি এখন একটু সবগুলো আইটেম উঠিয়ে নিচ্ছি অল্প অল্প করে, কারণ আমি যেহেতু অনেকগুলো ফুড ট্রাই করব, তাই একটু কম কম খাওয়াই ভালো। সো চিকেনটা উঠিয়ে নিচ্ছি, চিকেনের পিসগুলো দেখেন অনেক জোস,
গ্রেভিটা অনেক সুন্দর লাগতেছে দেখতে এবং খুবই সুন্দর একটা স্মেল আসতেছে। তো চিকেনটা উঠিয়ে নিলাম, সাথে আগে একটু কাজ করি, যে কাজটা করব সেটা হলো চিকেনের সাথে হালকা একটু রাইসটা আমি দেখে নিই, হালকা একটু রাইস মেখে দেখি কেমন লাগে। এটা বেশ মজা, একটু কি বলবো এটাকে, একটু সরি সরি একটা ফ্লেভার আছে, ড্যাগন ফ্লেভারটা একদমই নেই, অনেক ভালো লাগতেছে। আর চিকেনের সাথে নিয়ে নিচ্ছি, চিকেনটা ওয়েল কুকড এবং গ্রেভির সাথে রাইস দিয়ে বেশ মজা লাগতেছে। ডাল তারকা নিয়ে নিলাম, তো আমার কাছে এই আইটেমটা অ্যাভারেজ লেগেছে মোটামুটি। এবার বলি অ্যাভারেজ লাগার কারণটা, কারণ আমি না ডাল খুব একটা বেশি পছন্দ করি না, ওই যে সামনে পড়ে গেলে খেয়ে ফেলি ব্যাপারটা এমন হয়, তাই এটা নিয়ে ইন ডিটেলস আমি কিছু বলতে পারছি না। আর রিজোর্টে এসে অ্যাকচুয়ালি ফুড নিয়ে ইন ডিটেলসে বলে বা ফুড নিয়ে কম্পারিজন করার মতো অবস্থা কারোর নেই, কারণ কেউ এখানে ফুড কম্পারিজন করতে আসে না। নর্মালি রিসোর্টটার পরিবেশ কেমন এবং রিসোর্টটার সার্ভিস কেমন সেগুলো কিন্তু দেখাতে আসে, তো আমি হচ্ছে সেগুলো দেখাতে এসেছি। তো এবার নিয়ে নিয়েছি ভেজিটেবল কারিটা, একটু নিয়ে নিচ্ছি রাইসের সাথে, এটা বেশ মজা আছে। চিকেনের সাথে আর একটু চিকেন নিয়ে নিচ্ছি, চিকেনটা ছিঁড়ে ভেজিটেবল কারিটা নিয়ে নিলাম। সালাদ তো সব জায়গায় একই রকম, সো সালাদ নতুন করে দেখানোর কিছুই নেই। ভেজিটেবল কারির সাথে চিকেন এবং রাইস, একটু ডাল টাটকাও নিয়ে নিই, কারণ আমার ডাল টাটকাটা মনে হয় আরেকবার ট্রাই করা উচিত। ওই যে বললাম টেস্ট বাট এক একজনের এক এক রকম, আমি হালকা একটু ভেজিটেবল নিয়ে নিচ্ছি কারণ ওয়েস্ট করা যাবে না। এবং ডাল তারকাটা নিয়ে নিচ্ছি হালকা, দেন একটু চিকেনের গ্রেভিটাও নিয়ে নিই, কারণ গ্রেভিটা বেশ মজা ছিল, বেশ মজা বলতে কি মোটামুটি ভালো লেভেলের মজা ছিল। আচ্ছা সালাদ কেন তাহলে বাদ দিবে, এতগুলো আইটেম যেহেতু খেলাম সালাদটা তাহলে নিয়েই নিই একটু হালকা করে, টমেটো শসা অ্যাজ ইউজুয়াল আমরা সালাদ যেভাবে বানিয়ে থাকে সব জায়গায় সেরকমই সালাদটা, তো এই নিয়ে নিলাম। তো চিকেনটা হালকা একটু ছিঁড়ে নিচ্ছি, ফাইনালি সবগুলো আইটেম দিয়ে আমি একসাথে ট্রাই করছি। দেখতে বেশ ইয়ামি লাগছে। ওই যে বললাম একটা জিনিস, আপনি যদি তিনটা আইটেম এবং সাথে সালাদ একসাথে যদি মিক্স করে খেয়ে নেন, এটার কম্বিনেশন আপনাকে ফুললি ডিফারেন্ট একটা ফিল দেবে, যেটা এখন আমার কাছে খুব ভালো লাগতেছে। ডাল তড়কার সাথে এবং চিকেন আর ভেজিটেবল, তো এই তিনটা যখন আমি একসাথে মিক্স করলাম আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। পুরো আমাদের দেশি মেনু। এখন হয়তো আমার যেটা মনে হয় এটা প্রাইসিং নিয়ে অনেকেরই কমেন্ট থাকবে যে ভাই এটা প্রাইসিং বেশি, এত প্রাইস কেন, বাট নর্মালি রেস্টুরেন্টে খেতে গেলে আপনি যখন একটা রিসোর্টে এসে থাকবেন, যে কোনো রিসোর্টে একটু ফুডের একটু প্রাইসটা একটু বেশি হয়, কারণ সেখানে কস্টিং অনেক বেশি থাকে, সব কিছু মিলে একটু ওভার কস্টিং পড়ার কারণে কিন্তু সেখানে একটু প্রাইসিং বেশি থাকে। সো এটা নিয়ে আজারে একটু মানে কী বলবো, আজারে আপনারা ভালো লাগলে কমেন্ট করবেন এবং জানাবেন। সো নেক্সট আমরা চলে যাবো তাদের থাই মেনুতে, থাই মেনুটা চলে এসছে আমার, আমি এখন চলে আসলাম তাদের যে থাই প্যাকেজটা আছে সেটাতে। এটার প্রাইসও সেম 500 টাকা, এবং এই যে যারা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে রিভিউটা দেখতেছেন তাদের জন্যে এই রিভিউর লাস্টের, এই ফুড রিভিউটার লাস্টের দিকে খুব সুন্দর একটা কথা বলে দেবো, একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবো, যেটা হয়তো আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। এই যে প্রাইসিং নিয়ে এত ঝামেলা, ফুড আপনারা এখানে এসে এক্সট্রা কস্ট দিয়ে খাবেন, তো সেটার জন্যে সেটা ক্লিয়ার করার জন্যে আমি একটা ডিফারেন্ট একটা কথা বলবো, সেটা একটু পরে, এটা না হয় একটু সারপ্রাইজিং থাক। এই মেনুর সাথে আছে ফ্রাইড রাইস দুজনের পরিমাণে, ক্যাশনাট সালাদ আছে, ভেসেল চিকেন আছে এবং ভেজিটেবল আছে।
আমি ফার্স্টে একটু ক্যাশনট সালাডটা নিয়ে দেখি, হালকা নিয়ে নিচ্ছি ক্যাশনট সালাদ এবং বেসেল চিকেনটা একটু নিয়ে নিচ্ছি। এই যে বেসেল চিকেনটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, অনেক বেশি জোস, একটু নিয়ে নিলাম। এবং ভেজিটেবলটা এক সাইডে নিয়ে নিচ্ছি, সব কিছু একটু অল্প অল্প করে নিচ্ছি যাতে ফুডটা ওয়েস্ট না হয়। ক্যাশমেয়ার সালাডটা একটু খালি খেয়ে দেখি, কারণ আমি না এটা এত বেশি খাই না, যে সো আমি একটু খালি খেয়ে দেখি। এটা মনে হয় আর ক্রিস্পি হলে ভালো হতো, যদিও আমাদের ফুডগুলো ঠান্ডা হয়ে গেছে, কারণ সব একসাথে আসছে, লং টাইম আছে। এটা বেশ মজা। এবং সাথে একটু ভেজিটেবল দিয়ে নিচ্ছি, আর সাথে বেসেল চিকেন। চিকেনটা এনাফ গুড, আমার কাছে বেশ ভালো লেগেছে। স্পাইসি একটা ফ্লেভার আছে, যেটা হয়তো এই ভেজিটেবল আর বেসেল চিকেন থেকেও আসতে পারে, বাট সেটা খুব বেশি ভালো লাগতেছে। এবং তাদের রাইসের ব্যাপারে একটা জিনিস বলি, রিসোর্টে ফ্রাইড রাইস যেমন থাকে সে রাইসের তুলনায় ফার বেটার। ওভারঅল প্যাকেজটা গুড, বাট যেহেতু ওই যে বললাম দেশি ফুড, আমাদের কাছে দেশি ফুডটাই মনে হয় বেশি ভালো লেগেছে। আর হ্যাঁ, এইটাতে আমরা এখন নেক্সট চলে যাবো তাদের কন্টিনেন্টাল মেনুতে, এবং চলে আসলাম তাদের নেক্সট আলাকাট মেনুতে। এটা হচ্ছে স্প্যাগেটি বলোগনেস এবং হাফ গ্রিল চিকেন। এটা কিন্তু দেখতে বেশ জোস লাগতেছে, সাথে আছে ম্যাশ পটেটো, সফট ভেজিটেবল। এতগুলো আইটেম খাওয়ার পরে মানে এতক্ষণ আমি ভাবছিলাম যে এটা কেন আগে আসেনি, কারণ আমার এটা খুব বেশি পছন্দ। আমি গ্রিল চিকেন দেখলে খুবই খুশি হয়ে যায় অলওয়েজ। সো আমি একটু কেটে নিচ্ছি, ফার্স্টে আমি একটু ম্যাশ পটেটো আমি ট্রাই করি, ম্যাশ পটেটো আমি খালি খেয়ে দেখি। এটা বেশ বেশ মজা, এটা বেশ মজা। এবং চিকেনটা হালকা কেটে নিচ্ছি, চিকেনটা ফার্স্টে খালি খেয়ে দেখি। এটা ওয়েল কুক, খুবই ভালো লাগতেছে এটা। সাথে একটু ম্যাশ পটেটো নিয়ে দেখি। এটা খুবই ভালো একটা প্ল্যাটার, আমার কাছে আলাকাট মেনুর এই প্ল্যাটারটা খুব বেশি ভালো লাগতেছে। আর সর্টেড ভেজিটেবল নিয়ে আমি রিভিউ দিব না, কারণ আমি ভেজিটেবল এক্সপার্ট না, তাই আমি এটাই খেয়ে নেব। এই প্ল্যাটার প্রাইস হচ্ছে 700 টাকা। নেক্সট টাইম চলে যাচ্ছি স্প্যাগেটি বলোগনেসের দিকে, স্প্যাগেটি দেখেন এবং উপরে বিফের কিমা করা আছে। আমি না এই আইটেমের উপরও এত বেশি এক্সপার্ট না, সো আমার রিভিউ তো হয়তো ভুলও হতে পারে। তো নিচে যে সসটা দেওয়া আছে এটাকে যখন আপনি একটু এই উল্টাপাল্টা করে নেবেন, টস করে নেবেন, তখন এই সসটা দেখতে কিন্তু অনেক বেশি জোস লাগবে। সো স্প্যাগেটিটা নিয়ে নিচ্ছি, ঠিক যেটা বলেছিলাম যে অ্যাকচুয়ালি আমি এই আইটেমে এক্সপার্ট না, এটা হচ্ছে ইটালিয়ান একটা ফুড, তো আমি এটাতে এক্সপার্ট না, বাট যতটুকু আমি বলতে পারি বিফ কিমাতে হালকা ট্যাংগি একটা ফ্লেভার আছে, আর টেস্টটা খুব বেশি ভালো লাগতেছে। এবং স্প্যাগেটিটা এটাও বেশ ভালো লাগতেছে। 600 এবং 700 এর এই প্ল্যাটারটা
আমার কাছে বেশ ভালো লেগেছে, বিশেষ করে এই 700-এর যে প্ল্যাটারটা আছে এটা বেশ মজা। শুধুমাত্র এই প্ল্যাটারে বাদ গেল হচ্ছে সলিড ভেজিটেবলের রিভিউটা। আমরা এখন আগে বলেছিলাম যে আজকে রিসোর্টে আমরা রিসোর্টে রিভিউ করতে এসেছি। ফুড নিয়ে এত বকবক করাটা আমার আসলে আজকে মানে কী বলবো, ওয়েস্ট অফ টাইম বলবো, আজকে এত বেশি ফুড নিয়ে বকবক করাটা উচিত হয় না, বাট ভাবলাম যে এতগুলো যেহেতু ফুড আছে একটা রিসোর্টে এতগুলো ফুড অ্যাভেলেবেল আছে, সো আপনার সাথে যদি একটু ডিসকাশন না করি তাহলে আমার মনে হয় এটা খুবই একটা ভুল হয়ে যাবে, তাই ভাবলাম যে ডিসকাশনটা করে ফেলি। এখন আমরা চলে যাব তাদের পুল পার্টে। সো দ্য লাস্ট ওয়ান, আমরা এখন চলে আসছি সুইমিং পুলে। এখন অলরেডি সবাই নেমে গেছে, আমিও নামবো, খুব ঠান্ডা, অনেক বেশি ঠান্ডা। তো এই পানি ছিড়াবে না, ওটা বলছি না, এত পোলা পার, ঠিক আছে? তো আসো বন্ধু, আমি একা নামবো, চলো চলো। এটা কি বাচ্চা? চোখে মারছিল কেনা জানি ফালাই দিয়ে গেছে। আমি এখন ক্যামেরা নিয়ে নেমে যাচ্ছি, তাহলে এখন আমি নামবো, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। চলুন তাহলে এবার চলে যাওয়া যাক এই রিসোর্টের আরেকটা যে পার্ট আছে, রেসিডেন্সিয়াল পার্ট, আমরা সেই পার্টে চলে যাই। ভাই শেয়াল ডাকা শুরু করছে, সন্ধ্যা পার হওয়ার পরে শেয়াল ডাকতে শুরু করে দিচ্ছে। সো গাইস, আমরা দেখতে দেখতে একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম এবং বলেছিলাম যে ভিডিওর লাস্টে একটা সারপ্রাইজ আছে, সেগুলো সব কিছু একটা ডিক্লারেশন আমরা এখন দিয়ে দিব। তো আজকে পুরো ভিডিওতে আমরা একজনকে পরিচয় করে দেওয়া হয় নাই, কারণ বলেছিলাম লাস্টে সারপ্রাইজ হিসেবে থাকবে। তো গাইস, আজকে আমাদের সাথে আছে এই রিসোর্টের ওয়ান অফ দ্য ডিরেক্টর তাসিন ভাইয়া, এবং তাসিন ভাইয়ের মুখ থেকে আমরা শুনে নেব এই রিসোর্টের কিছু হিস্টোরি এবং এখানে আসলে আপনারা কী কী ফ্যাসিলিটিস পাবেন এবং আপনারা এখানে কী টাইপের কত ফ্যাসিলিটিস পাবেন। এবং অনেক ভাইয়া কিন্তু আমাদেরকে সারাদিন অনেক ভালোভাবে ঘুরিয়ে দেখাইছে, যদিও ভাইয়া ক্যামেরা ফুটেজ এতটা ছিল না, বাট খুব কম ছিল। তো ভাইয়া আজকে যাই হোক, আপনার সাথে অনেক ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে, এবং আপনার রিসোর্টে আপনারা অনেক অনেক বেশি আপ্যায়ন করছেন। এবং বলুন, আমরা এরপর হচ্ছে রুমগুলোও দেখবো এবং আর স্ন্যাক্স আছে সেগুলো আমরা খেয়ে নিব। সো রুমগুলো ঘুরে দেখার আগে ভাইয়ের সাথে একটু কথা বলে নেওয়া যাক তাহলে। হ্যাঁ, আমাদের এই রিসোর্টটা আসলে আমাদের পুরাপুরি আমাদের পরিবারের একটা ব্যবসা। আমার এটা হলো আমাদের দেশের বাড়ি, এটার চারিদিকে আমরা চিন্তা করলাম এটাকে একটা সুন্দর বানিয়ে যেন দেওয়া যায়, টাঙ্গাইলে মানুষদেরকে একটু আকর্ষণ করা যায়। তাই প্রায় 8 বছর ধরে এটা আমরা বানিয়েছি পুরোপুরি একা আমাদের পরিবারের মানুষদেরকে নিয়ে। আমরা এই মুহূর্তে আসলে লিমিটেড প্রি ওপেনিং ফেজে আছি। সো আমাদের অরিজিনালি আমাদের এই বিল্ডিংয়ের মধ্যে 24টা রুম আছে, ওটার মধ্যে 10টা রুম খোলা হয়েছে, যেটার জন্য আমরা 65% ডিসকাউন্টে আমরা সব রুম দেওয়া হচ্ছে, যেটা আমাদের উইকডেজে 5500 টাকা নাইট স্টে প্যাকেজ, ওটার মধ্যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যান্ড ফুল অ্যাক্সেস আমাদের রিসর্টের সব ফ্যাসিলিটিসে। আর উইকেন্ডে আমরা 6500 হলো আমাদের অরিজিনাল প্রাইসিংটা, আমরা উইকডেতে ডিসকাউন্ট দিই যেন আরও গেস্টরা, ইউনো আমরা চাই যত বেশি গেস্ট আসুক আমরা সবচেয়ে খুশি হব। যদি অল ইনক্লুসিভ প্যাকেজ চান তাহলে উইকডেজে 7500 আর উইকেন্ডে 8500-এর মধ্যে আপনাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু কভার্ড অ্যান্ড এগেন সব ফেসিলিটিসে ফুল অ্যাক্সেস পাবেন। সো গাইস, আমরা তাহলে এতক্ষণ ধরে ভাইয়ের মুখ থেকে অনেক কথা শুনে নিলাম এবং নিশ্চয়ই আপনারা আসলে যদি ভাইকে পেয়ে যান তাহলে এটা আপনাদের জন্য সৌভাগ্য। আর আমরা এখন তাহলে চলে যাব যে রুমগুলো আছে রুমগুলো একটু দেখতে চলে যাব। সো গাইস লেটস গো। এবং আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু দেখাতে ভুলেই গেছি, এই যে রেসিডেন্সিয়াল যে পার্টটা আছে সেই বিল্ডিংয়ের এই যে রুফটপটা, এটা কিন্তু খুব বেশি জোস। এবং সন্ধ্যার পরে যদি চলে আসেন আপনার এখানে একদম মানে জোস 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 ফিলিংস, এখানে আপনি অনেক সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারবেন, খুব বেশি জোস। এখানে রাত হয়ে গেছে, অন্ধকার, তাই ইন ডিটেলসে দেখানো যাচ্ছে না। আমরা তাও বুঝি যে সবার জন্য রাতে থাকা সম্ভব হবে না, আমরা একটা ডিজাইন করেছি একটা ডে লং প্যাকেজের জন্য, যেটা উইকডেজে 5500-তে তার দুইজনের জন্য একটা রুম দিয়ে দেওয়া হবে অ্যান্ড এগেন অল অ্যাক্সেস টু দ্য ফেসিলিটিস, আর উইকেন্ডে সেটা হয়ে যাবে 6500 অ্যাজ ইউজুয়াল।
হ্যাঁ, আমাদের এইটাই হল, মানে আমাদের উইকেন্ড প্রাইসটাই হলো আমাদের ফুল প্রাইস, আমরা উইকডেতে আমরা অ্যাডিশনাল ডিসকাউন্ট দিই। আর উইকডে আমাদের ডে লং প্যাকেজের মধ্যে অ্যাডিশনালি লাঞ্চ আর ইভিনিং স্ন্যাক্স দেওয়া হবে। মোটামুটি ভাইয়ারা যে এসেছে আমাদের এখানে ঘুরতে, তাদেরকে এই প্যাকেজের আন্ডারে আনা হয়েছে। সো আপনারা যা দেখেছেন এগুলোই পাবেন। অল ইনক্লুসিভ প্যাকেজ যদি না নেওয়া হয়, জাস্ট ওভারনাইট স্টে প্যাকেজের মধ্যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এখন যদি অল ইনক্লুসিভ প্যাকেজটা নেন, তাহলে লাঞ্চ অ্যান্ড ডিনার অলসো অ্যাড হয়ে যায় দুজনের জন্য, যেটা হলো অ্যাডিশনাল আরও 2000 টাকা পড়ে। এটাই হলো অল ইনক্লুসিভ প্যাকেজ। একটু আগে বললাম আপনাদের 7500 উইকডেতে, 8500 উইকেন্ডে। তাহলে এবার আমরা একটু এই যে রুমে চলে যাচ্ছি, যে রুমটাতে আমরা ছিলাম, এই রিসোর্টের সবগুলো রুমই কম বেশি বলতে গেলে একই রকম, একই রকমই ডিজাইন এবং একই স্পেস। সো এই যে হচ্ছে রুমটা দেখুন, এই যে এখানে বসার জায়গা আছে, একটা বড় টিভি আছে, আর এই যে একটা আলমারি আছে এবং বেড আছে, ডাবল বেড। উপরটা দেখেন, মানে উপরটা দেখতে এখানে ওই যে টিনের ঘরে যেমন টিনের চালা থাকে, কিন্তু এখানে চালা না, এখানে এমনভাবে ডিজাইন করা হয়েছে, মানে আপনি কাইন্ড অফ কি একটা ওই টাইপের ফিল পেয়ে যাবেন। সো এই উপরটা দেখতে অনেক বেশি জোস লাগতেছে। এবং এখানে যে বারান্দা আছে এখানটাও, সব জায়গায় তাদের রিসোর্টে একটা জিনিস হচ্ছে সব জায়গায় গাছগাছালি দিয়ে পরিপূর্ণ। তো এখানে আপনি যখন বসে থাকবেন চারিদিকে ফাঁকা শুনছেন, যদি আপনার হালকা হালকা ভয় লাগবে, গা শিরশির করবে যদি আপনি একা একা থাকেন, তাহলে ডেফিনেটলি কাউকে সাথে করে নিয়ে আসবেন এখানে, তাহলে আপনার জন্য হয়তো খুব বেশি ভালো লাগবে। সো আমরা এখন একটু এই যে এখানে একটা সোফা আছে এবং ওয়াশরুমটা একটু দেখে নেওয়া যাক। একটা মেয়ে আছে ওয়াশরুমে, দেখি বেরো রুম থেকে। এটা হচ্ছে তাদের ওয়াশরুম, মানে সো মাচ লাক্সারিয়াস। একটা বডি লোশন আছে, সোপ আছে, কিউট, আর ব্রাশ এভরিথিং এখানে দেওয়া আছে, টাওয়েল দেওয়া আছে। আর এখানে যদি চলে আসেন, এখানটা কিন্তু খুব বেশি জোস, গোসল এখন করবো না কারণ পুলে তো গোসল করে এসেছি। এটাই ছিল তাদের রুমের ইনডিটেলস রিভিউ। এবং আরেকটা রুম আমরা দেখাতে চাচ্ছি ভাইয়া, আমরা একটা রুম দেখাবো ভাইয়া বললো, হ্যাঁ ভাইয়া বলছে যে তাদের সবগুলো রুমই একই স্ট্যান্ডার্ডে মেনটেন করতেছে। তো আমরা তাদের অন্য একটা রুমে চলে আসলাম, এই রুমের ওয়াশরুমটাও সেম, শুধু একটু পজিশনগুলো ভিন্ন, বাট স্পেসটা সেম। আমি বারবার একটা রিভিউ তো বারবার ওয়াশরুম দেখাচ্ছি, ব্যাপারটা এমন হয়ে গেছে, এখানেও সেম আছে। হ্যাঁ হ্যাঁ, ওয়াশরুমে একটা শুনেন, ওয়াশরুম যদি ভালো হয় তাহলে এমনিতে লাক্সারিয়াস একটা ফিল অটোমেটিক্যালি চলে আসে। এবং এটার উপরে দেখেন, ওই যে বললাম টিনের চাল যেভাবে করা থাকে সেইভাবে, অনেকটা সেভাবে ডিজাইন করা। এবং এটার বারান্দাতে চলে যাই, আরে খুলছে না কেন, যেটা বলেছিলাম যে তাদের সবগুলো রুমে প্রায় একই আদলে তৈরি, কিন্তু ওই যে কিছু জায়গায় দেখবেন একটু বন বনানি একটু বেশি, কিছু জায়গায় কম। তো এখানটাও সেম, এখানটা একটু গাছগাছালি কম, বাট এই যে নিচের সাইডে আছে এই সাইডটা একটু কম আছে, কিন্তু বারান্দাটা অনেক বেশি বড় এবং দেখতে কিন্তু বেশ সৌন্দর্য। আর হ্যাঁ, ওইখানটা যেমন আপনি বসে থাকতে অনেকটা ভয় পাবেন, ছমছম ছমছম করবে গাটা, এখানে কিন্তু সেটা করবে না, কারণ হচ্ছে এখানে সামনের দিকে কি আলো আছে ভালো পরিমাণে এবং মানুষজনের চলাচল আছে। তো হয়তো আপনার এখানে একটু কম ভয় লাগবে, কিন্তু ওখানে একটু বেশি ভয় লাগবে কারণ ওখানে গাছগাছালি বেশি। তো চলুন, এবার এই রুম দেখানোর পর্বটা প্রায় শেষ আমাদের। আপনি মনে হয় রিসোর্টে ঘুরতে আসলে এই রুমের প্রেমে পড়ে যাবেন, প্রত্যেকটা রুমের প্রেমে পড়ে যাবেন আপনি। তো আমরা কথা বলতে বলতে রিভিউয়ের একদম শেষ প্রান্তে চলে আসলাম, আমাদের রুম দেখানোর পর্ব শেষ, গোসলের পর্ব তো শেষ হয়েছে অনেক আগেই। আপনারা কারা কারা টাঙ্গাইল থেকে বসে বসে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন একটা তো সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, আর একটা লাইক তো মেরে দিবেন, তাই না? তো গাইস, আমরা দেখে দেখতে ভিডিও একদম শেষ প্রান্তে চলে এসেছি, আর স্ন্যাক্স আইটেমে থাকছে হচ্ছে এটা সিঙ্গারা, কফি, চা যেটা নেন, আর পানি। তো স্ন্যাক্স নিয়ে বা ফুড নিয়ে, যে বললাম ফার্স্টে বলেছি যে স্ন্যাক্স বা ফুড নিয়ে না একটা রিসোর্টে বেশি ডিসকাশন করার কোনো কিছুই নেই। তো
তো আজকে আমাদের রিভিউ শেষ হয়ে শেষ হবে না, কারণ হচ্ছে আমি ভেবেছি যদি আপনারা কমেন্টে খুব ভালো পরিমাণে রেসপন্স জানান এবং আমি যদি দেখি যে আমাদের ভিউয়ার্স থেকে আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি, তাহলে আমরা আমাদের চ্যানেলে রেগুলার হচ্ছে একটা রিসোর্ট এপিসোড আমরা চালু করে দিব। আপনাদের এই ভিডিওতে রেসপন্স দেখেই আমরা সেটা চালু করে দিব। এবং এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন তারা কমেন্টে জানিয়ে দিবেন যে ভিডিওটা কেমন লাগলো এবং আমাদের আরও কী কী ইমপ্রুভমেন্ট করা দরকার। এবং যারা ভিডিওটা দেখে এতক্ষণও সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন সবার আগে ভিডিওতে আপডেটগুলো পেতে। এবং বেশি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার যেটা পারেন করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো রিভিউ নিয়ে, অন্য কোনো রিসোর্টের রিভিউ নিয়ে। চেষ্টা করবো আমরা সর্বোচ্চ, আপনাদের সাপোর্ট পেলে কিন্তু দেখেন এরকম রিসোর্টে, বিভিন্ন রিসোর্টে কিন্তু আমরা ঘুরতে পারবো এবং আপনাদের জন্য নতুন নতুন ব্লগ আমরা নিয়ে হাজির হয়ে যেতে পারবো। সো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোথাও, হয়তো কখনো ফুডের ব্লগ নিয়ে, হয়তো বা কখনো কোনো হোটেল কোথাও রিসোর্ট নিয়ে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য বেশি 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 করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এখান থেকে আছে না যেতে একদমই ইচ্ছা করছে না, ভেবেছিলাম আজ আর যাবো না, কিন্তু চলে আমাদের যেতেই হবে, কিছুই করার নেই, যাচ্ছি চলে, আসবো আবারও ফিরে। আসসালামু আলাইকুম।